नमस्कार दि कलेज जंक्शन एक नतून वीडियो अपन सकल के स्वागत जाना आज के कलकाता यूनिवर्सिटी अंतर्गत आएकटी कलेजर सम्पूर्ण डिटेल्स देखब जेखने देखो तादेर की कोर्स अफार करे तादेर एलिजिबिलिटी की इनटेक कैपासिटी कत फीस केमन एवं स्टीचिंग स्टाफेर जो डिटेल्स एगुलो समस्त किछु वीडियोते बला हबे। तो बंधुरा वीडियो देखार आगे एक कथा बोलो चैनल के सबसक्राइब कर पाशे नोटिफिकेशन बेल आइकन प्रेस करूँ ताहले जखनी कोनो नतून वीडियो आमी देव सेटार आपडेट अपनारा खूब ताड़ाताड़ी पे जाबेन आपनादेर काछे। तो आज के जो कलेजटा देखी सेटा होच्छे श्री अग्नश्री कलेज, देखते पाच्छेन श्री अग्नश्री कलेज এই হচ্ছে এই কলেজের ওয়েবসাইট, খুবই সুন্দরভাবে সাজানো একটি ওয়েবসাইট। এখানে কোর্স অফার দেওয়া রয়েছে, দেখুন এখানে মর্নিং শিফট হচ্ছে গার্লসদের আর ডে শিফট হচ্ছে কোয়েড এডুকেশন, মানে সকালবেলা শুধুমাত্র মেয়েদের জন্য, বিকেলবেলার সরি মর্নিংটা হচ্ছে মেয়েদের জন্য এবং দিনের বেলাটা হচ্ছে কো এডুকেশন। তো কী কী সাবজেক্ট দিয়েছে, মর্নিংয়ে বিকম, অনার্স ইন অ্যাকাউন্টিং ফিনান্স, বিএ অনার্স ইন ইংলিশ, বিএ অনার্স ইন হিন্দি এবং বিএ অনার্স ইন হিস্ট্রি আর বিএ জেনারেল, মানে এখানে বিএ এবং বিকম কোর্স আপনি পাবেন এতে মর্নিং শিফটে। আর ডে শিফটে আপনি বিকম অনার্স ও জেনারেল দুটো পাবেন, বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স, বিএসসি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিবিএ অনার্স পাবেন। তো উপরে আসলে আমি যদি আসি তখন এখানে দেওয়া রয়েছে কোর্স, কোর্সের উপরে জাস্ট ক্লিক করলে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি যদি বিএ অনার্স মর্নিং শিফটে ক্লিক করি তখন এখানে একটা পেজ চলে আসবে, এখানে পুরো দেওয়া রয়েছে কত কতদিনের কোর্স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে, সেমিস্টার বেসে কী কী সাবজেক্ট চুজ করতে হয়, কীরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে সমস্ত দেওয়া রয়েছে, অ্যাটেন্ডেন্সের ডিটেলস দেওয়া রয়েছে, ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে, কত কী টাকা নেওয়া হবে, এখানে পুরোপুরি ক্লিয়ারে সমস্ত কিছু কোন সেশানে, দেখুন সেমিস্টার ফি সেকেন্ড টু এতে কত করে নেবে, এই দেখুন সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কত কী খরচা পড়বে এর মধ্যে। তারপরে এখন যদি আমি চলে আসি এই বিবিএতে চলে আসলাম, যেই কোর্স আপনার দরকার সের উপরে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে টাইপ অফ কোর্স কী কী সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কীরকম নাম্বার, কীরকম কী দেওয়া রয়েছে, তারপরে ফি স্ট্রাকচারটা এখানে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার কত কী কীরকম খরচা পড়বে এই কোর্সটা করতে গেলে। এবার আপনি ধার থেকে যেটা আপনার দরকার সেখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর দেখা যাক, এইগুলো তো দেখে আমি দেখে নিলাম, তারপরে দেখা যাক ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফের উপরে যদি ক্লিক করি তো এখানে ফুল টাইম এবং গেস্ট লেকচার এবং পার্ট টাইম সমস্ত টিচারদের এবং ম্যামদের নাম দেওয়া রয়েছে, তাছাড়া সাপোর্টিং স্টাফদেরও নাম এবং তাদের ডেজিগনেশন সমেত সব কিছু দেওয়া রয়েছে। তারপরে দেখা যাক ফিস অ্যান্ড স্কলারশিপের উপরে ক্লিক করলে এখানে ফিস দেওয়া রয়েছে এবং এখান থেকে শ্রীমতী বিমলা সরফা স্কলারশিপ ফর মেরিটেরিয়াস স্টুডেন্টসের জন্য একটা দেওয়া রয়েছে, স্কলারশিপের ব্যবস্থা করা রয়েছে যেটা 2016 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখানে মোটামুটি দেওয়া রয়েছে ইনটেক ক্যাপ অ্যাডমিশনের উপর যদি আমি ক্লিক করি, জেনারেল ইনফরমেশান এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ইনটেক ক্যাপাসিটি এই মুহূর্তে এখানে কোথাও দেওয়া নেই, কারণ আপনারা জানেন অনেক প্রতি বছরই কিছু না কিছু কলেজের ইনটেক ক্যাপাসিটি চেঞ্জ হয়। তো এটা আমরা 2020 সালের অনুযায়ী আমরা এখানে আপনাদের কাছে ডিটেলসগুলো সব দিলাম, যখনই নতুন আপডেট আসবে 2021 সালে যখন কলেজ অ্যাডমিশন চালু হবে সেই সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। তো বন্ধুরা এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্ত মতামত।